কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম বার্মিক। আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে তিস্তার খামখেয়ালিপনা আর অভিভাবক বেশি পাহাড়গুলোর শাসন দেখতে দেখতে নিউ জলপাইগুড়ি স্টেশন বা শিলিগুড়ি জাংশন থেকে মাত্র 7-8 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় ইচ্ছেগামের খুবই কাছে অবস্থিত এই গ্রামে। গ্রামটির চারিদিকে সবুজ বনানি পরিহিত পাহাড়ের সারি এবং মাথা তুলে সহগর্বে দাঁড়িয়ে থাকা পাইনের দল মুছে দেবে আপনার মনের সমস্ত গ্লানি। পাহাড়ের কোলে ছোট্ট ঘরে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য সাক্ষী থাকবেন আপনিও, পাবেন নির্ভেজাল বাতাস, প্রাণ ভরে শ্বাসবায়ু সংগ্রহ করার সুযোগ। ঘরে বসেই উপভোগ করতে পারবেন মেঘ এবং পাহাড়ের অন্তরঙ্গ সক্ষতা আর পাহাড়ি সরল সাদাসিধে মানুষগুলোর উষ্ণ অভ্যর্থনা, আপ্যায়ন আর নিজেদের অর্গানিক ক্ষেতের সবজি দিয়ে তৈরি ঘর ও রান্না একেবারে ভালো করে দেবে আপনার শরীর ও মন। তাই তো নিজের এলোমেলো অগোছালো মনটাকে একটু গুছিয়ে নিতে চলুন বার্মিক। এবার বলি বার্মিকের এই সীমা হোমস্টে আপনি কিভাবে আসবেন? শুরুতে বলি যে আপনি শিয়ারা কিভাবে আসবেন, শিলিগুড়ি থেকে আপনি বাসে চলে আসুন কালিম্পং, এবং শিলিগুড়ি থেকে বাসে কালিম্পং আসার জন্য দুটো মাধ্যম আছে। এক হচ্ছে শিলিগুড়ি জাংশনের পাশেই তেনজিং নগে বাসস্টপ, সেখান থেকে বাসে আসতে পারেন কালিম্পং, বা শিলিগুড়ি পানিট্যাঙ্কি মোড় থেকে চলে আসতে পারেন কালিম্পং। তেনজিং নগে বাসস্টপ থেকে সকাল 6:30, 7:40, 8:20 এবং বৈকাল 4:25 এই সময়ে বাস আছে, টোটাল 4টে, এবং অ্যাভেলেবল বাস পেতে গেলে আপনাকে চলে আসতে হবে শিলিগুড়ি পানিট্যাঙ্কি মোড়। সেখান থেকে আপনি আধা ঘন্টা পরপর কালিম্পং আসার জন্য বাস পাবেন এবং দুক্ষেত্রে ভাড়া 110 টাকা, অর্থাৎ 110 টাকা দিয়ে আপনি চলে আসলেন কালিম্পং। কালিম্পং বাসস্টপ থেকে 1-1.5 মিনিট হাঁটলে সিকে চক মোড়, সিকে চক থেকে বার্মিক আসার জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবেন। এবং বার্মিক আসার শেয়ার গাড়ি কিন্তু দুপুর 1টার সময় ফার্স্ট গাড়িটা, এবং 1টার পর থেকে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরপর বার্মিক আসার গাড়ি পাবেন। আর বার্মিক আসার জন্য লাস্ট যে গাড়ি সেটা হচ্ছে 5:00। কালিম্পং থেকে বার্মিক পর্যন্ত শেয়ার গাড়িতে ভাড়া হচ্ছে 100 টাকা, অর্থাৎ শেয়ারে আপনি আসছেন আপনার টোটাল খরচ 210 টাকা। এবং আপনারা যদি রিজার্ভ করে আসেন সেক্ষেত্রেও আসতে পারেন, NGP বা শিলিগুড়ি জাংশন থেকে 4-সিটের যে গাড়ি সে গাড়িগুলি মোটামুটি আপনাকে পিক আপ করে একদম হোমস্টে গেটে ছেড়ে দেবে, 7,500 মতো নেবে। এবং আমি নম্বর দিয়ে রাখছি, আপনারা এই নম্বর যোগাযোগ করে নিতে পারেন এবং বলতে পারেন যে পিক আপের জন্য, আর যদি আপনারা শেয়ারে আসেন যেভাবে বললাম ওভাবে আসতে পারেন। তো এই হোমস্টেতে এসে পৌঁছাতে পৌঁছাতে আপনার তো 1টা বাজবেই, এবং 1টার সময় চেক ইন করার পরে আপনি ফ্রেশ হবেন। ফ্রেশ হওয়ার পরেই এই মেঘের মধ্যে খাবার এসে হাজির। এখন লাঞ্চ টাইম, আমরা এখন দুপুরে খাবারটা সেরে নেব। আমাদের আজকে খাবারে আছে ভাত, নেপালি আলু ভর্তা, নেপালি চাটনি বলা হয় এটাকে, এবার সে ডাল, আন্ডা কারি অর্থাৎ ডিমের কারি, পাঁপড় এবং সালাড। সালাডে আছে কাঁকড় এবং লেবু। হোমস্টেতে এসে এটা হচ্ছে পাওয়া, এখানকার লোকাল যে ফার্মিং, সে ফার্মিংয়ে চাষ হওয়া কাঁকড় এবং আলু ইত্যাদি ইত্যাদি। ও, এই মেঘের মধ্যে বসে খাওয়া একেবারে আপনার মন প্রাণ দুটো জুড়িয়ে যাবে। এবার কোশ্চেন হচ্ছে, এই হোমস্টেতে আপনি কোথায় থাকবেন? এই হোমস্টেতে থাকার জন্য কিন্তু আছে টোটাল 5টা রুম, যার মধ্যে 3টে রুম হচ্ছে ট্রিপল বেডেড, অর্থাৎ 3 জন কিন্তু অনায়াসে থাকা যায়, এবং 2টো রুম আছে 4 বেডেড, যেখানে 4 জন ভালোভাবে শেয়ার করে থাকা যায়। চলুন এবার আপনাকে দেখিয়ে নিই যে এই হোমস্টে কোন রুমে আমরা রয়েছি এবং পাশের যে রুমগুলো আছে সেগুলো একটু দেখাবো। চলুন প্রথমে আমাদের রুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে বারান্দা, বারান্দার মধ্যে আগিয়ে গিয়েই হচ্ছে একেবারে, এ হচ্ছে রুম প্রবেশ করলাম, এবং ঢোকার পরে একটা জায়ান্ট বেড যেটা হচ্ছে ডবল বেড, এবং এপাশে কিন্তু একটা সিঙ্গেল বেডও আছে, আর এখানে গদি দেওয়া আছে যেহেতু একটু শীত পড়তে পারে, 2টো বালিশ, এপাশে জিনিসপত্র রাখার জন্য ব্যবস্থা ডেস্ক, আচ্ছা 2টো কাপ দেওয়া আছে, এপাশে হচ্ছে আপনার মিরর সহ জিনিসপত্র রাখার জায়গা, এখানে চার্জার দেখে দিয়েছি, এদিকে আপনার চার্জিং প্ল্যাগ, এপাশে 2টো চার্জিং প্ল্যাগ, এবং সবচেয়ে যে ভালো ব্যাপার সেটা হচ্ছে রুম থেকে হচ্ছে ভিউজ দেখেন, ওয়াও যাকে বলে,
রুমের সাথে রয়েছে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। এ হচ্ছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল গিজার, এদিকে বেসিন আছে। রুমের মধ্যে আছে এরকম জামা কাপড় রাখার হ্যাঙ্গার, এপাশে ডাস্টবিন। সীমা হোমস্টে থেকে মোটামুটি 10 মিনিট হেঁটে আসার পরেই এই হচ্ছে বার্মিক শিব মন্দির। এই পথে উপরে উঠে গিয়ে হচ্ছে আপনি শিব মন্দির পেয়ে যাবেন। क्या नाम है आपका दीदी? मेरा नाम शिल्पा। शिल्पा, ये हमारा 1984 में यहाँ पर जो शिव का एक धाम स्थापित हुआ है, ये नेचुरल है। अच्छा। बाकी बाहर का जितने भी जो ये बना हुआ है, ये तो बाद में बना हुआ है। মন্দিরের উপরে যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ দারুণ, একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে দুপাশে গার্ডওয়াল দিয়ে সিঁড়ি করা আছে, একেবারে সীমা হোমস্টেতে আসার পরে বৈকালবেলা ঘোরার জন্য কিন্তু এই চত্বর আদর্শ। এখানে এসে আপনার অনেকটাই সময় অতিবাহিত হবে। রাস্তা দেখুন, জাস্ট ওয়াও, এবং পুরোপুরি জঙ্গলের মধ্যে তো দারুণ পরিবেশ, আপনার খুব ভালো লাগবে। বর্ষার সময় বার্মিক আষাঢ়, এটা হচ্ছে বাড়তি পাওনা। এই যে মন্দির, শিব মন্দির চত্বরে রয়েছে ঝর্ণা, যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য এখানে প্রচুর জল, আপনারা এসে প্রচুর জলও পাবেন, অসুবিধা নেই। এবং এখানে এসে আপনারা এই ঝর্ণার সামনে ছবি টবি তুলতে পারেন। আপনার নাম কি হয় পন্ডিতজি? কৃষ্ণ সুবেদী। আচ্ছা, এ বলো মন্দির জয়স কা পুরো নাম কি হয়? ইয়ে বার্মিক মহাদেব ধাম হয়, ইয়াঁ পর সাক্ষাৎ ভোলে বাবা কা শরীর হয় यहाँ पर, अब अंदर है। अच्छा। ये हमारा फोटो किसने बनाया, इसलिए हम लोग अंदर गए। अच्छा, नहीं देखा। अच्छा, अच्छा, यहाँ पर जितना भी आते भक्तजन आते पूजा पाठ करते तो वो पूरा हो रहा है। जैसा किसी का जैसा किसी का शादी नहीं हो गया तो शादी हो रहा है, किसी का बच्चे नहीं हो गया भाकल करते तो बच्चे हो रहा है। अच्छा। किसी का बीमार ठीक नहीं हो गया तो बीमार भी यहाँ से आके यहाँ का जल लेके जाके तो जल से वो बीमार ठीक हो रहा है। और ऐसा ऐसा काम यहाँ पर हो रहा है। और दूसरा नंबर, ये साउंड मास चल रहा है अभी। अच्छा। अभी तो थोड़ा अभी आए नहीं भक्तजन, अभी 17 तारीख से हमारा साउंड मास चलता है। यहाँ पर लाखों भक्तजन आते, जैसा कलकत्ता से हो गया, अल बंगाल हो गया, जैसा भूटान हो गया, नेपाल हो गया, सिक्किम हो गया, दार्जिलिंग कालिम्पोंग, ये सारा आते। करीब करीब 4-5 लाख भक्तजन आते यहाँ पर। इतना ज़्यादा यहाँ लाइन का सिस्टम होता है जल चढ़ाने के लिए। अच्छा। जल अर्पण करने के लिए नीचे अंडरग्राउंड है। अच्छा। अंडरग्राउंड के नीचे पानी है, जल है, वो जल से कितना बीमारी का अभी ठीक हो रहा है। वो जल नहीं दे सकते हम लोग, दे सकते हो कुछ पानी दिखा सकते हैं? थोड़ा सा दिखा सकते हैं। ठीक है, दिखा दीजिए ना। आइए थोड़ा सा दिखा सकते हैं। हमारा पंचमुखी नाग है, ये सब नेचुरल है, आप देख सकते हैं यहाँ पर। अरे इधर आके देखिए, इधर गणेश जी है। अच्छा। इधर इधर से देखिए आगे से, ये गणेश जी है। यहाँ पर गणेश जी देखिए, दिखाइए यहाँ पर गणेश जी है। हाँ। ये गणेश जी है, ये नंदी भगवान है, साक्षात नेचुरल। अच्छा। भोले बाबा का साक्षात शरीर है वहाँ पर। अच्छा। ये पहले छोटा था, अपने आप बढ़ रहा है। अच्छा। वो शेष नाग है। ये नीचे अंडरग्राउंड है, ये पानी है इसके अंदर। लकड़ उठाएंगे तो नीचे सारा जल है। अच्छा। ये जल से हमारा कितना बीमारी अभी ठीक हो रहा है। থ্যাংক ইউ। সন্ধ্যা হয়ে এসছে ভাইয়াজি, সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স এবং চা নিয়ে হাজির আমাদের রুমেই। চলুন এবার আপনাকে আরেকটা ট্রিপল বেডেড রুম দেখাই। তো হোমস্টের একেবারে টপ ফ্লোরে যে তিনটে রুম, সে তিনটে রুমই কিন্তু ট্রিপল বেডেড। এই রুমটি একটা ট্রিপল বেডেড রুম, যেখানে প্রবেশ করার পরে এই হচ্ছে জায়েন্ট বেড, অর্থাৎ দুজন খুব ভালোভাবে শেয়ার করা যায়। আপনারা চাইলে তিনজন থাকতে পারেন। এপাশে একটি সিঙ্গেল বেড এবং যথেষ্ট পরিপাটি করে সাজানো। এবং দেখুন,
বেডে দুটো পিলোর অবস্থা এবং গদির অবস্থা হালকা শীতের জন্য, এবং যদি বেশি শীত হয় সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাঙ্কেটও আছে। এপাশে ডেস্ক এবং এপাশে আপনার মিরর সহ ডেস্ক, এদিকে জামা কাপড় রাখার হ্যাঙ্গার, লাইট তো বন্দোবস্ত আছে। এবং এপাশে হচ্ছে অ্যাটাচ বাথরুম, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম ওয়েস্টার্ন স্টাইল গিজার সহ। তো টপ ফ্লোরের এই হচ্ছে আরেকটা রুম যেটা হচ্ছে ট্রিপল শেয়ারিং এর, এই হচ্ছে ডবল বেড। ও দারুণ, খুব সুন্দর করে পরিপেট করে সাজানো। এবং এ হচ্ছে উইন্ডো সাইড এবং দুটো পর্দা দেওয়া আছে। এদিকে বেডে দুটো বালিশ, এপাশে ডেস্ক সহ মিরর, এবং এ হচ্ছে সিঙ্গেল বেড এবং এখানে একই রকমভাবে বালিশ এবং হালকা কম্বলের অবস্থা। এর সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম এবং এ হচ্ছে বাথরুম ওয়েস্টার্ন স্টাইল, অবভিয়াসলি গিজার এবং অবভিয়াসলি প্রতিটা বাথরুম কিন্তু বেশ মজা করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট স্পেসিয়াস এবং বেসিন মিররের ব্যবস্থা। এবং প্রতিটা রুমে আছে এরকম ডাস্টবিনের বন্দোবস্ত এবং টয়লেটে যাওয়ার জন্য আলাদা করে এখানে স্যান্ডেলের বন্দোবস্ত প্রতিটা রুমেই। এবং আমাদের ডিনার এসে হাজির। রাত্রেবেলা আমাদের ডিনার রয়েছে রুটি, চিকেন কষা এবং আলুর একটি ভাজা। বর্ষার ওয়েদারে এবং একটু শীতশীত ভাব আছে মনোরম ওয়েদারে আমরা রাত্রেবেলা রুটিটাই প্রেফার করলাম। আপনারা রুটি চাইলে রুটি পাবেন, যদি মনে করেন যে রাত্রেবেলা ভাত খাবেন সেক্ষেত্রে হোমস্টে দিদিকে বলে দেবেন, ওনারাই আপনার জন্য অ্যারেঞ্জ করবে, কোনো সমস্যা নেই। রাত্রি 10টা নাগাদ আমাদের ডিনার পুরো কমপ্লিট। হ্যাঁ দারুণ, রাত্রে দারুণ তৃপ্তি করে খেলাম এবং একেবারে অফবিট জায়গা। তার সাথে শুধুমাত্র এখন রাত্রিবেলা শুনতে পাচ্ছি বিভিন্ন পাহাড়ে কীটপতঙ্গের আওয়াজ, দূরে কুকুরের আওয়াজ, এইসব আর কি, ফুল অ্যাডভেঞ্চার। আচ্ছা আজ সারাদিন কী কী করলাম টুকু একটু বলে নিই। এখানে হোমস্টেতে চেক ইন সময় হচ্ছে দুপুর 1টা এবং চেক আউট সময় হচ্ছে সকাল 11টা এবং আমাদের এসে পৌঁছাতে মোটামুটি 2:30 বেজে গেছিলো। এবং তারপরে আমরা ফ্রেশ হওয়ার পরে দুপুরে খাবার খাওয়ার পরে কিছুটা রেস্ট নিয়েছিলাম, আপনারাও সেটা করতে পারেন। এবং তারপরে হোমস্টের আশেপাশে চত্বর কিছুটা পায়ে হেঁটে আমরা ঘুরলাম, পায়চারি মারলাম এবং ফিরে আসার পরে ইভিনিং স্ন্যাক্স এবং চা রেডি ছিল। এবং তারপরে আমরা হোমস্টেতে কিছুটা রাত্রেবেলা সময় অতিবাহিত করলাম, তারপরে ডিনার। আপনারা যদি মনে করেন যে ইভিনিং স্ন্যাক্সের পরে মোটামুটি 8টা 7টা নাগাদ এখানে বনফায়ার এবং বারবিকিউ করবেন, সেটাও করতে পারেন। বারবিকিউয়ের জন্য কিন্তু পার কেজিতে আপনার এক্সট্রা 1200 টাকা করে পড়ে। এবং রাত্রি ডিনার সারার পরে মোটামুটি এই রাতটা এই পর্যন্তই, গুড নাইট। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম বারমিক। তো আপনি হোমস্টে আসছেন, হোমস্টে থেকে কোন কোন চত্বর ঘুরবেন সেটা তো অবশ্যই জানা উচিত, তাই না? হোমস্টে থেকে বিভিন্ন চত্বর আপনারা বিভিন্ন রুট করতে পারেন। আমি আপনাকে আপনাদের সুবিধার জন্য বিভিন্ন রুট বলে দিচ্ছি। যেমন প্রথম রুট আপনি এরকম করতে পারেন, ধরুন জলসা বাংলো ভিউ পয়েন্ট, রামধুরা বা ডেলো পার্ক, বুদ্ধ পার্ক, সায়েন্স সিটি, মর্গান হাউস, দুর্পিন মনাস্ট্রি, ক্যাকটাস গার্ডেন, দেউলিদাড়া বা হনুমান দেওল, এই সমস্ত চত্বর আপনারা একটা লিস্টে রাখতে পারেন এবং তার জন্য আপনাকে গাড়ি ভাড়া মোটামুটি 2500 মতো পড়বে। এছাড়া সেকেন্ড রুট একটা করতে পারেন, সেটা হচ্ছে লাভা, ঋষভ, টিফিন দ্বারা, 17 মাইল ভিউ পয়েন্ট, কোলাখাম, ছাঙ্গে ফলস, নেওড়া ভ্যালি। হ্যাঁ সেক্ষেত্রে হোমস্টে থেকে যদি আপনি গাড়ি ভাড়া করেন মোটামুটি 3500 গাড়ি ভাড়া দিয়ে চারজনের যে শেয়ারিং সে গাড়িগুলি বুক করতে পারেন। তো সিল্ক রুটের নাম তো আপনারা শুনেছেন, যেমন বার্মিক, পাদেমচেন, জুলুক, ঋষিখোলা, আরিটার, রোলেভ, এই সমস্ত জায়গা কিন্তু একদিনেই সিল্ক রুটের আপনি হোমস্টেতে ঘুরে আসতে পারেন। হোমস্টে থেকে যদি আপনারা ছোটো গাড়ি নেন সেক্ষেত্রে 3500 মতো খরচ হবে এবং যদি আপনারা মনে করেন যে পুরো সিল্ক রুট একদিনে ঘুরবেন সেটাও সম্ভব।
एक दिन सम्पूर्ण सिल्क रूट घूरते ही 6,500 मत धरें। एछाड़ा सिक्किमेर नामची चारधाम टेमिटी गार्डन ए समस्त चत्वर आपनारा होमस्टे थेके गाड़ी करे घुरे आसते पारें। चारजनेर जे छोटो गाड़ी से क्षेत्र में भाड़ा मोटामुटी 4200। तो अच्छा आरेकटा रूट आपनारा करते पारें जेटा भालो रूट बेश त्रिवेणी बा पेशक टी गार्डन गुम्बुदारा भ्यू पॉइंट तकदा तीनचूले लामहाटा এই সমস্ত চত্বর যদি আপনারা মনে করেন যে ঘুরবেন চারজনের জন্য যে ছোটো গাড়ি ভাড়া সেক্ষেত্রে মোটামুটি 4,000 সেরকম করে ভাড়া করে আপনারা হোমস্টেতে ঘুরে আসতে পারেন। এছাড়া হোমস্টে থেকে আরেকটা বিশাল ইম্পর্টেন্ট এবং আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হচ্ছে কিনা হোমস্টে থেকে মাত্র আধা ঘন্টা দূরত্বে কিন্তু ডেলো, এবং ডেলোতে প্যারাগ্লাইডিং হয়ে থাকে এবং ত্রিবেণীর রিভার রাফটিং সেটাও কিন্তু খুব কাছাকাছি। তো আপনারা এটা কিন্তু করতেই পারেন যদি আপনারা চান। তো বাড়মির থেকে বিভিন্ন চত্বর আপনি পায়ে হেঁটে একদম বিন্দাস ঘুরে নিতে পারবেন। পিছনে রয়েছে রামধুরা, সামনে ইচ্ছাগাঁও বা সিলারি গাঁও, এবং ওখান থেকে কিছুটা গিয়ে হচ্ছে র্যামিটা ভিউ পয়েন্ট। এই সমস্ত চত্বর কিন্তু বাড়মির থেকে গিয়ে আপনি একটু হাইকিং করে ওই 2-4 কিলোমিটারের মধ্যে হাইকিং করে ঘুরে নিতে পারেন। আমরাও আজকে সেটাই করবো, মানে আমরা বেছে নিয়েছি এখান থেকে প্রথমে যাবো হচ্ছে ইচ্ছাগাঁও, আর সেখান থেকে সিলারি গাঁও, এবং তারপর ওখান থেকে কিছুটা হাইকিং করে র্যামিটা ভিউ পয়েন্ট। অবভিয়াসলি বাড়মিকের এই সিম্বা হোমস্টে একেবারে অফ বিটে, আমি তো বারবার আপনাকে বলছি, যেটা হচ্ছে রামধুরা এবং ইচ্ছাগাঁওয়ের মাঝামাঝি আপার বাড়মিকে অবস্থিত। এখানে কিন্তু 8 থেকে 80 সবাই আসতে পারবেন, আমি যেটা একদিনে বুঝলাম। খুব সুন্দর আতিথেয়তা দিদিদের, দারুণ দারুণ, আমার খুব একেবারে মন ছুঁয়ে গেছে আতিথেয়তায়। এবং যেটা আসতে পারবেন এই কারণে বলছি, হোমস্টেতে আপনাকে কিন্তু একটু হাইকিং করে উঠতে হবে না, হোমস্টের একেবারে গেট হচ্ছে রাস্তাতেই, অর্থাৎ আপনি পার্সোনাল গাড়িতে আসুন বা শেয়ার গাড়িতে আসুন যেভাবে আসুন না কেন, গাড়ি এসে আপনাকে একেবারে হোমস্টে গেটে নামিয়ে দেবে। তো আপনারা যারা বয়স্ক আছেন তাদের সুবিধা হবে, কোনো অসুবিধা নেই। আরেকটা কথা যেটা হচ্ছে, যারা প্রাইভেট ভেহিকেলে আসবেন মানে নিজস্ব গাড়ি নিয়ে আসবেন, তাদের ক্ষেত্রে কিন্তু ড্রাইভারের জন্য কিন্তু এনাদের থাকার ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। সেটা আপনারা একটু কন্ট্যাক্ট করে নেবেন, জানিয়ে দেবেন আগে থেকে যে সাথে ড্রাইভার আছে কি না। সিলিগুড়ি কালিম্পং কোন স্কুল মে জীবনে প্রথমবার পাহাড় কেমন লাগছে? দারুণ লাগছে। কত রকম ওয়েদার দেখলি মানে পাহাড়ের? তো আমি তো আপনাকে বারবার বলি পুত্রের ভিডিওতে পাহাড় আসলে যে যে ফার্স্ট টাইম পাহাড় আসবে সে কিন্তু পাহাড়ে প্রেমে পড়ে যাবে। বিভিন্ন ভেরিয়েশন, একবার এই ক্লিয়ার হচ্ছে, একবার এই মেঘ, একবার হচ্ছে একটু হালকা বৃষ্টি বৃষ্টি ভাব, যখন এই মুহূর্তে একবারে মেঘে পড়ে ঢেকে গেছে এবং 2-1 ফুট বৃষ্টি বৃষ্টি ভাব। তো তুই কি পাহাড়ে প্রেমে পড়েছিস? হ্যাঁ পড়েছি। আচ্ছা বাড়মিক আসার পরে কি মনে হচ্ছে, বারবার আসা যায়? হ্যাঁ আসা যাবে। আর টুরিস্টরা যদি আসতে চায় তাদের কি বলবি, আসতে নাকি বোরিং হবে? আসতে বলবো। মানে কেমন লাগবে, কেমন এক্সপিরিয়েন্স? দারুণ লাগবে, আলাদা একটা অ্যাডভেঞ্চার, তাই তো? হ্যাঁ। আমার কিন্তু মানে শুরু থেকেই যেমন অফবিট জায়গা খুঁজছিলাম, দারুণ লেগেছে অফবিট জায়গা হিসেবে, এবং এর যে আশেপাশের যে প্রকৃতি সেটা আপনাকে মুগ্ধ করবেই। ওফ, একেবারে মেঘে পুরো ছেয়ে গেছে, পুরো মেঘ। আবার হোমস্টে ফিরে আসলাম। আচ্ছা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে দেখানোর বিষয় এ হচ্ছে ওয়াইফাই। তো আপনারা যারা ওয়ার্ক ফ্রম হোম করতে চান মানে হোমস্টে এসে থাকবেন এবং এখান থেকেই অফিসের কাজকাম সারবেন, তেনাদের জন্য একটা বেশ ভালো ইনফরমেশন, ফ্রি ওয়াইফাই ব্যবস্থা একেবারে অফবিট বাড়মিকেও। বুঝতেই পারছেন আমি এসেছি বর্ষাতে, তাই এমন ওয়েদার।
তবে ভাগ্য সুপ্রসন্ন হলে, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। এখান থেকে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এবং দূরে তিস্তা নদী বয়ে চলার অপরূপ দৃশ্য আপনি দেখতে পাবেন। তো এখন সকালে ব্রেকফাস্ট টাইম এবং আপনাকে দেখাচ্ছিলাম করুণাদি বানাচ্ছিল হচ্ছে আলু পরোটা, এবং আমাদের আলু পরোটা এসে হাজির। এ হচ্ছে আলু পরোটা এবং সাথে আছে এ হচ্ছে ক্যাচাপ, এখানকার লোকাল একটি চাটনি যেটা হচ্ছে পুদিনা ধনে পাতা দিয়ে তৈরি করা, এবং তার সাথে আরেকটি চাটনি। তো এখন সকাল 10:30 এবং আমরা তিনজন বার হয়ে পড়েছি, ট্রেকিং বলেন বা হাইকিং বলেন। আমরা এখন চলেছি ইচ্ছেগাঁও, এবং ইচ্ছেগাঁও হয়ে আমরা যাব স্লারিগাঁও এবং তারপরে রামিটে দাঁড়া। এই হচ্ছে এলাচি গাছ। পাহাড়ে কিন্তু এই সমস্ত চত্বরে প্রচুর প্রচুর এলাচি চাষ হয়, এবং এই যে সিঙ্কোনা এটা হচ্ছে কিন্তু জিটি, অর্থাৎ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে এখানে চাষবাসও হচ্ছে। এই রাস্তার দুপাশে আপনাকে দেখাচ্ছিলাম প্রচুর প্রচুর সিঙ্কোনা গাছ। মনে আছে সিঙ্কোনা থেকে কী তৈরি হয়? সেই কুইনাইন, এবং সেটার কী কাজ বই পাতে তো পড়েছেন। আবার একবার মনে করিয়ে দিই, কালা জ্বরের যে ঔষধ অর্থাৎ অ্যান্টি ম্যালেরিয়ার যে ঔষধ, সেটা কিন্তু এই সিঙ্কোনা বা কুইনাইনে যে সেখান থেকে হয়, এবং এখন কিন্তু প্রতিটা সিঙ্কোনা গাছে এরকম ফুল ফুটেছে আর কি। উপরে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, পাশে পাহাড়ি ঝর্ণার আওয়াজ, এবং দু এক ফুট ঝিঝি করে একটু শাওয়ার টাইপের বৃষ্টি। চল 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 চল, আমাদের সাথে এবার বুঝতে পারছেন আমি এই চত্বরটাকে বর্ষায় কেন বেছে নিয়েছি। পিছনে পরিবেশ দেখুন আপনি, পাইন ফরেস্টের মধ্যে মেঘের আনাগোনা সহ ওফ আলাদা আলাদা। চল আয়া আয়া, তো বৃষ্টি একটু জোরই হচ্ছে, সেই কারণে ছাতাটা বার করতেই হলো, এবং ছাতা মাথায় দিয়েই আমরা আগে চলেছি সিলারে গ্রামের দিকে। এই হচ্ছে জক মানে বল রাত, এই দেখুন এই লাগানা হে জক চড় দিছি, এই নাই জায়গা আবি এসে করনে সে জায়গা হে দেখি এই জায়গা আবি আবি আপসে আপ এ গির জায়গা এ থোড়া হ্যায় না গির জায়গা ছোড় দো ছোটা গির বহুত ছোট বহুত 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 ছোটা গির জায়গা। দেখুন কত জক, দেখুন এপায়ে জক এদিকে জক এদিকে জক এপায়ে এপাশে ছোট ছোট জক। এই যে রাস্তা মোটামুটি আমরা সিলের গান কাছে চলে এসেছি, এই হচ্ছে সিলারি গাঁও। এখান থেকে ভিউটা দেখেন, পুরো গ্রামটা ভিউ আছে। এই যে রাস্তা দাঁড়িয়ে আছে আমরা, এই রাস্তায় কিন্তু আপনার বার্মিক থেকে ঘুরে ঘুরে উঠে আসে, এবং বার্মিক থেকে শর্টকাট যে রাস্তা সেটা হচ্ছে ট্রেক রুট। তো আমরা ইচ্ছেগাঁও হয়ে যে ট্রেক করে আসলাম, ভালো অ্যাডভেঞ্চার, মানে আমরা বেশ উপভোগ করেছি, আশা করি আপনারা উপভোগ করবেন। এবং সিলারিগাঁও হচ্ছে ফেমাস হচ্ছে এই সমস্ত চত্বর, বার্মেক বা সিলারিগাঁও বা ইচ্ছেগাঁও থেকে কিন্তু ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। এবং আপনার জন্য যারা জুলক ঘুরতে আসবেন বা আপনারা যারা সিল্ক রোড ঘুরতে আসছেন, তেনাদের জন্য কিন্তু আদর্শ জায়গা এই সমস্ত চত্বর, সিলারিগাঁও, বার্মেক বা ইচ্ছেগাঁও। স্বর্গ স্বর্গ, একেবারে ট্রেক করে আসার পরে আপনি স্বর্গে এসে পৌঁছে যাবেন। দারুণ দারুণ দারুণ, ও মন ভরে গেল। তো হোমস্টে রেকর্ড উপরে তো আছে তিনটে রুম, যে তিনটে রুম কিন্তু ট্রিপল বেডেড, এবং তার নিচে আছে দুটি রুম যেগুলো হচ্ছে ফোর বেডেড। একটা ফোর বেডেড রুম আপনাকে দেখাই, এই ব্যালকনি পথে আসার পরে। এই হচ্ছে ফোর বেডেড
অর্থাৎ এটা হচ্ছে ডবল বেড এবং এ হচ্ছে ডবল বেড। আরামসে বিস্তর জায়গা দেখো এবং পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, যার সাথে একটি সোফা মানে বসা বন্দোবস্ত, এপাশে টেবিল চেয়ার এবং তার সাথে টি টেবিল, চার্জিং প্ল্যাগ, লাইট তো রয়েছে এবং অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল গিজার আছে। এবং যে সবচেয়ে দেখানোর বিষয় রুমের সাথে রয়েছে দেখুন ভিউ দেখুন, ওয়াও যাকে বলে। তো এখন সময় হচ্ছে বার্মিকের এই সিমা হোমস্টেকে বিদায় জানানোর, অর্থাৎ আমরা এখন চেক আউট করছি। চলুন এবার আপনাকে বলি যে এখানে থাকতে হলে আপনার খরচই বা কত। অ্যাকচুয়ালি যদিও অফ বিটে তবুও কিন্তু খরচ একেবারে হাতে লাগোয়া, অর্থাৎ 1200 থেকে 1500 রেঞ্জে, সিজন ওয়াইজ ভ্যারি করে সেটা, এবং যার মধ্যে ফুডিং অ্যান্ড লজিং ইনক্লুডেড। ফুডিংয়ের মধ্যে আপনারা চেক ইন করার পরে দুপুরে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাত্রেবেলা ডিনার, সকালে ব্রেকফাস্ট সমস্তটাই তো আপনাকে দেখিয়েছি, সমস্তটা ইনক্লুডেড। এবং এক্সক্লুডেড হচ্ছে আপনারা যদি বারবিকিউ করেন সেটা, এবং যদি মনে করেন মোমো অর্ডার করবেন সেটা দিদিকে বলবেন, সেটা হচ্ছে এক্সক্লুডেড। যাক বন্ধুরা, এই ভিডিওটা আপনার কেমন লাগলো? এত সুন্দর অফ পিটে একটা হোমস্টে আপনাকে খোঁজ দিলাম, নিজে আসুন এবং এক্সপ্লোর করুন জায়গাটি, নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় করুন। এবং আমি আপনাকে বলবো যদি আপনি আশেপাশে চত্বর ভালো করে ঘুরতে চান তাহলে কিন্তু এখানে দুরাত তো আপনার থাকতেই হবে। প্রথম রাতে আসছেন, তারপর দিন সারাদিন আপনার লেগে যাবে ট্রেকিং বাগেরে করতে। এখান থেকে ইচ্ছেগাঁও, সিলারিগাঁও বা আপনার র্যামিটে দাঁড়া এই সমস্ত চত্বর আপনি ঘুরে আসবেন ভিউ পয়েন্টগুলো। তো হেঁটে ঘুরতে গেলে মোটামুটি তো সময় লাগবেই, তো এখানে দুটো রাত যদি আপনি মোটামুটি কাটিয়ে দেন তাহলে কিন্তু দারুণভাবে আশেপাশে চত্বর উপভোগ করবেন। যাই হোক, এ ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই নিজে কমেন্ট করে জানান, সাথে থাকুন, দেখতে থাকুন। আজ এ পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ।